ভাটার চিমনি রক্ষণাবেক্ষণ হয়নি, খেসারত দিতে হলো প্রাণের বিনিময়ে। বসিরহাটের ইটভাটার চিমনি বিস্ফোরণে মৃত চার, জখম হয়েছে একাধিক। মৃতদের মধ্যে দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। গত কয়েক বছর ভাটার চিমনি রক্ষণাবেক্ষণ হয়নি, সেই গাফিলতির খেসারত দিতে হলো মৃত্যুর বিনিময়ে। চিমনি ফেটে মৃত্যু হলো চারজনের, জখম একাধিক। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বসিরহাট এক নম্বর ব্লকের শাকচুরা বাগুন্দি গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডায়। জানা গিয়েছে প্রায় 30 বছর ধরে ইটভাটা চললেও চিমনি রক্ষণাবেক্ষণ হয়নি দীর্ঘদিন। বুধবার সন্ধ্যায় ভাটার চিমনির তলায় আগুন দিতেই 120 ফুটের চিমনি বিস্ফোরণ হয়, মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়ে। নিচে সেই সময় কাজ করছিলেন বেশ কয়েকজন কর্মী, তারা সকলেই চিমনির তলায় চাপা পড়েন। স্থানীয়রা ছুটে আসেন, আসেন বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা ও পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। আমি তো প্রায় 17-18 বছর ভাটা চালাচ্ছি, ইট ভাটা চালাচ্ছি। তো আমাদের প্রথমেই নজিরে এরকম ঘটনা ঘটলো, আমাদের নজিরে এরকম ধরনের আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি। কী করে বলবো বলুন তো দেখি, এই বিষয়টা তো আমরা তো এরকম ঘটনা কোনো সময় চোখে দেখিনি, যার কারণে আমরা কীভাবে বলবো এটা। দেখুন, এই বিষয় নিয়ে এখনও আলোচনা হয়নি, সবাই সুস্থই বাড়ি ফিরুক। আর বিশেষভাবে আমার বন্ধু, আমরা একই বয়সে একসাথে পড়াশুনো করতাম, অসিত ঘোষ, এ মারা যাওয়ার কারণে সত্যি আমরা খুবই খুব ব্যথিত, মানে অকালভাবে চলে গেল। ভাটা তো আমরা সর্বক্ষ সময় সরকারি ট্যাক্স দিয়ে সমস্ত সব কিছু দিয়ে আমরা করি, কিন্তু এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার বিষয়ে মানে পুলিশ তদন্ত করে দেখুক বিষয়টা কীভাবে ঘটেছে, আর এইটাই আমরা চাই যে পুলিশ তদন্ত করে দেখুক। সূত্রের দাবি, গত কয়েক বছর ধরে এই ভাটার চিমনিতে কোনো আগুন জ্বালানো হয়নি। একদিকে রক্ষণাবেক্ষণের অভাব, অন্যদিকে দুর্বল চিমনি হয়ে যাওয়ার ফলে তলায় প্রচুর পরিমাণ মিথেন গ্যাস তৈরি হয়েছে, আগুন দিতেই তা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। আমি শুনলাম এক বছর বন্ধ ছিল, ওই ইট কাটা বন্ধ, ইট কেটতো, এক কোম্পানি আলাদা ছিল, এক কোম্পানি পাল্টে গেছে, নতুন কোম্পানি হইয়ে, তাই আমরা কলি আইছি। ওই শুনে ওই আগুন দিয়ে চিমনি বাস্ট হয়ে গেল, ওই বাস্ট হয়ে গেলে এবার 5-6 জন আওতা না, এটা কে কে কী বলা আমি তো জানি না। হয়তো গ্যাস, একটা চিমনে ধোয়ার গেলে একটা গ্যাস থাকে ভেতরে, সেই গ্যাসটা বেরোতে পারিনি, ওই তারির জন্য ওই গ্যাসটা বেরোতে পারিনি বলে চিমনেটা বাস্ট হয়ে গেছে। এক বছর ছিল, গ্যাসটা বেরোতে পারিনি, ওই গ্যাসটা জমেছিল, ওই আগুন দিয়ে গেছে, চিমনেটা বাস্ট হয়ে গেছে। বসিরহাটে দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তদারকি করেছেন। উত্তরপ্রদেশের দুই শ্রমিকের মৃতদেহ ইতিমধ্যেই তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও সবরকম প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরাজ্যের ভাটার মালিক এবং আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে, তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। বলেন, আমরা ভাটা মালিকদের সঙ্গে বসে সরকারিভাবে একটি সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে ভাটাগুলি ভালোভাবে যাতে চলে তার সুষ্ঠু পরিকল্পনার ব্যবস্থা গ্রহণ করছি। এই ভাটাগুলো বসিরহাটে যত ভাটা রয়েছে, এই অঞ্চলের ভাটা বসিরহাট সাব ডিভিশনের ভাটার মধ্যে সবথেকে পুরনো, এবং যতটা নিয়ম কানুন মানা সম্ভব ভাটার ক্ষেত্রে এই অঞ্চলের সবকটা ভাটাই সেটা মেনে চলে। এই যে ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনাটা সবসময় দুর্ঘটনা বেদনাদায়ক, এবং আমরা শোকতপ্ত সারা বসিরহাটবাসী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য সংবাদ জানিয়েছেন, তাদের পরিবারের পাশে থাকার, সমবেদনা জানানোর এবং সাহায্য করার। শুধু রক্ষণাবেক্ষণ নয়, আমরা এটাকে একটা আইসোলেটেড দুর্ঘটনামূলক ইনসিডেন্ট হিসেবে ভেবেছি, এবং শুধু তাই নয়, আমরা প্রশাসনকে জানিয়েছি উপযুক্ত তদন্ত করতে। এই যে ভেঙে পড়া বা বলেন বা বিস্ফোরণ বলেন, একটা প্রবল বিস্ফোরণের শব্দ আমরা সেদিন শুনতে পেয়েছি, সেখানে আমাদের ফরেন্সিক এবং প্রশাসনিক দল আসবেন, যারা এক্সপার্ট, তারা দেখবেন এবং তারা এটার সম্পর্কে বিশেষজ্ঞের মতামত দেবেন। এর এক্স্যাক্টলি
এই দুর্ঘটনার কারণটা কি? আমি নিজে কালকে রাত্রিবেলা রাত্রির 1টা অবধি আমরা হাসপাতালে ছিলাম। হাসপাতালে বসে আমাদের ওখানে যারা ভর্তি আছে তাদের চিকিৎসা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হয়েছে। আরজি করে একজন পেশেন্ট গেছে, তার ভর্তির আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি, তাকে যাতে কোনো সমস্যার মধ্যে না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।